صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. أمرا خصائص الكبرى تكيب أمرا প্রতিদিনের আলোচনা আজকেও কন্টিনিউ করব। আমরা যে চ্যাপ্টার পড়তেছিলাম সেটা হলো যে আল্লাহর বিভিন্ন সৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাম মুবারক লেখা আছে। আমরা ইতিপূর্বে বেশ কিছু হাদিস পড়েছি এবং আমরা নিজেরাই বর্তমান সময়ে আমরা অনেক কিছুই আমরা দেখি, মাছের গায়ে লেখা, পাখির গায়ে লেখা, আসমানে লেখা আল্লাহর নাম, কোনো সময় আল্লাহর নাম দেখা যায়, কোনো সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাম দেখা যায়। আজকে বিভিন্ন গাছের পাতায় লেখা, আপনারা হয়তো জানেন আমাদের আমার যেই মূল দাদা বা মাদ্রাসা দিয়েছিলেন এমন থেকে শাহ কামাল ইয়ামানি রহমতুল্লাহ তাআলা আলাইহি, সিলেটে মাজার আছে, শাহজালাল মুজাদ্দা উনি রহমতুল্লাহ তাআলা আলাইহি আসরের নামাজ পড়ার জন্য সূত্রা হিসাবে একটা লাঠি সামনে পুঁতে রেখেছিলেন যাতে নামাজের সামনে কিছু রাখতে হয় যাতে কেউ পাস করতে পারে। নামাজ শেষ করার পরে ভুলবশত লাঠিটা না নিয়ে সামনে অগ্রসর হয়েছিলেন, আরও সামনে যেতে হবে সিলেটে। সিলেট পৌঁছার কয়েক কিলোমিটার আগে, অ্যারাউন্ড এবার 10 কিলোমিটার আগে, আর কিছু দূর যাওয়ার পরে যখন স্মরণ হলো লাঠির কথা তখন তিনি দুজনকে পাঠালেন লাঠি নিয়ে আসার জন্য। দুইজন গেলেন, অনেক টানারানি করলেন কিন্তু লাঠি আনা তোলা সম্ভব হলো না। পরে আমাদের দাদা যিনি ছিলেন শাহ কামাল ইয়ামানি ওনাকে পাঠানো হলো। তিনি যখন হাত দিলেন তখন দেখলেন যে এটা আর লাঠি না, এটা গাছে পরিণত হয়েছে এবং দুটি পাতা দেখা যাচ্ছে এবং দুটি পাতাতেই লেখা আছে বিসমিল্লাহ রহমান রহিম। এইভাবে করে আমরা আল্লাহর সৃষ্টির বিভিন্ন কিছুতেই যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নাম দেখি সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাম মুবারক দেখি। আজকে আমরা গতকালকে যেখানে থেমেছিলাম এর পর থেকে পড়া হলো। ইবনে আসাকির ও ইবনে ফিজাল শস্য ইতিহাস গ্রন্থে আবুল হাসান আলী ইবনে আবদুল্লাহ হাশেমি থেকে রেওয়ায়ত করেন যে তিনি বলেন, আমি ভারতবর্ষের কোনো এক এলাকায় পৌঁছে একটি কালো রঙের গোলাপ গাছ দেখলাম। এর বড় কালো ফুলের সুগন্ধি অত্যন্ত মনোমুগ্ধ করছিল। ফুলের গায়ে সাদা হরফে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক ওমর ফারুক লিখিত ছিল। আমার সন্দেহ হলো যে সম্ভবত এটা কারো কাজ হবে, তাই আমি একটি বন্ধ কলি খুলে দেখলাম। আশ্চর্যের বিষয় এতেও এরূপ লিখিত ছিল। এ ধরনের গোলাপ গাছ থেকে প্রচুর পরিমাণে ছিল, কিন্তু সেই গ্রামের লোকেরা খোদাকে চিনত না, তারা পাথরের পূজা করত। ইবনে আসাকির এবং ইবনুল নাজ্জার ওনাদের ইতিহাস গ্রন্থে আবুল হাসান আলী ইবনে আবদুল্লাহ আল হাশিমি থেকে বর্ণনা করেছেন যে হিন্দুস্তানের কোনো এক দেশে কোনো একটি গ্রামে একটি সাদা গোলাপের গাছ, গোলাপ সরি কালো গোলাপের গাছ, গোলাপ ফুলটা কালো, গোলাপ ফুলটাই কালো ছিল এবং কালো গোলাপ ফুলে অত্যন্ত সুগন্ধযুক্ত গোলাপ ফুল, এর মধ্যে সাদা করে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু বকর আস-সিদ্দিক উমর ফারুক, এতটুকু লেখা ছিল আরবিতে। তখন আবুল হাসান আলী ইবনে আবদুল্লাহ আল হাশিমি বলছেন যে আমার সন্দেহ হলো হয়তো এটা কেউ নিজের হাতে লিখে রেখেছে, এই কারণটা বন্ধ করলি যে এখনো ফুটে নাই, করে এটা খুলে দেখলাম যে এর মধ্যেও লেখা আছে এবং এই ধরনের গাছ ওই দেশে
হিন্দুস্তানের ওই দেশে প্রচুর বড় মানে ছিল, কিন্তু আফসোস হলো যে ওই এলাকার মানুষ বা ওই গ্রামের মানুষ পাথরের পূজা করত, আল্লাহ রাব্বুল আলামিনকে জানত না। হযরত আদম আলাইহিসসালামের আমলে এবং আকাশে আজ হযরত আদম আলাইহিসসালামের আমলে এবং আকাশে আজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নাম। আবু নঈম হিলিয়া গ্রন্থে এবং ইবনে আসাকির আতাত থেকে তিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে রওয়ায়াত করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আদম আলাইহিসসালাম ভারতবর্ষে অবতরণ করেন, অবতরণের পর বিমর্ষতা অনুভব করলে ইব্রাহিম আলাইহিসসালাম আগমন করেন এবং আজান দেন, আল্লাহু আকবর আল্লাহু আকবর, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিসসালাম জিজ্ঞাসা করেন এই মুহাম্মদ কে? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ইনি আপনার সন্তানের মধ্যে সর্বশেষ নবী। এখানে আদম আলাইহিসসালাম একটি নতুন জগতে এসেছিলেন, জান্নাতে ছিলেন, জান্নাত থেকে দুনিয়াতে এসেছেন, জান্নাতে সাথীও ছিলেন, একজন বিবি ছিলেন, নতুন জগতে এসেছেন, সাথী নাই। এমনিতেই নতুন কোন জগতে আসার পরে মনে একটা চাঞ্চল্য থাকে, পেরেশানি থাকে, বিমর্ষতা থাকতেই পারে, একাকিত্ব ফিল করতে পারি, কোন এক জায়গা গেলাম যেখানে মানুষ হয়তো আছে কিন্তু আমার মনের মানুষ নাই, অনেক মানুষের মধ্যেও আমার মনের মানুষ নাই, তখন আমি কমফোর্ট ফিল করব না, ভালো ফিল করব না। এবং এটা ঘটে যে কত মানুষ আছে কিন্তু মনের মানুষটা নাই। আসলে আসল সমস্যাটাই এখানে যে আমরা আমাদের মন মতো মানুষকে আমরা তালাশ করি না অনেকে, আর তালাশ করলে পাওয়াটাও খুব ইজি না। মনের মতো মানুষ যাকে মন দিয়ে মহব্বত করা যায়, যাকে মন দিয়ে শ্রদ্ধা করা যায়, যার কাছে মন খুলে মনের সব দুঃখ কষ্ট বলা যায়, এমন মানুষের অভাব আছে। আদম আলাইহিসসালাম একটি নতুন জগতে আসলেন এবং হাওয়া আলাইহিসসালামকে হারিয়েছেন, একাকিত্ব ফিল করলেন, পেরেশানি আছে এবং চাঞ্চল্য আছে, বিমর্ষতা আছে। এমন সময় আদম আলাইহিসসালামের মনের এই কষ্টটা দূর করার জন্যে, মনের এই অশান্তি দূর করার জন্যে জিব্রাইল আলাইহিসসালাম আসেন এবং আজান দিলেন, আল্লাহু আকবর আল্লাহু আকবর, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চ্যাপ্টারটা ছিল এই যে আদম আলাইহিসসালামের জামানায় এবং উর্দু জগতে আজানের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে উল্লেখ করা হয়েছে। কিন্তু আমরা একটা জিনিস এখান থেকে শিখতে পারি যে আদম আলাইহিসসালামের জীবনে যখন চেঞ্জ আসলো, এক নতুন জগতে আগমন ঘটলো যেখানে মনের মানুষ নাই, যেখানে কোনো কানেকশন লস করেছেন, যেখানে টেনশন আছে, পেরেশানি আছে, বিমর্ষতা আছে, কষ্ট আছে, দুঃখ আছে, এমন সময় জিব্রিল আমিন আলাইহিসসালাম এসে আজান দিলেন কেন এবং এর ভেদ কি? আমরা যদি আমাদের জীবনের দিকে দেখি তাহলে আমরাও দেখি যখন কোনো বাচ্চা দুনিয়াতে আসেন, কোনো বাচ্চা জন্মের সাথে সাথে আমরা আজান দিই। কেন আজান দিই? যখন তুফান আসে আমরা আজান দিই, যখন তুফান আসে আমরা আজান দিই। তো এই দুইটা কমন আমরা জানি, তুফান আসলে আমরা আজান দিই, কোনো বাচ্চার জন্ম হয়েছে ছেলে বা মেয়ে আমরা আজান দিই। কারণটা কি? অনেক লম্বা হয়তো ব্যাখ্যা করা যাবে। একটা হলো যে যেই জগৎ থেকে এক বাচ্চা দুনিয়াতে আসেন সেই জগতে যার চর্চা হতো, আর তার জগতে যার চর্চা হতো, তিনি যখন ওই জগৎ ছেড়ে আসলেন, দুনিয়াতে আসলেন, এই যে একটা নতুন জগৎ,
এখানে আসার পরে উনি যে জগতে ছিলেন সেখানে যার চর্চা হতো বেশি বেশি, যার নাম বেশি বেশি নেওয়া হতো, ওনার নাম যদি নেওয়া হয় তাইলে মনে শান্তি আসবে। যেখানে আমি একেবারে বিদেশে আসি নাই, এখানেও আমার আপনজনের জিকির আছে, আমার আপনজনের নাম এখানেও নেওয়া হয়। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, এক সময় সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়ার পরে যখন আর জিব্রিলও নাই, জিব্রিল আমিন বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আর এক কদম দিলে আমি টিকতে পারবো না, আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাব। এরপরে এতটুকু নিয়ে আসা আমি জিব্রিলের কাজ, এরপরে অগ্রসর হওয়া আপনি রসুলের কাজ, আমার শেষ এখানে আপনার শুরু এখান থেকে। যখন অগ্রসর হলেন একইভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মনে একটা একাকিত্ব আসলো, এখন তো আর কেউ নাই। তখন একটি আওয়াজ শুনলেন এবং সেই আওয়াজটা হলো সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ। জান্নাতে একটি আওয়াজ শুনলেন সাইয়্যিদুনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের খড়মের আওয়াজ। কেন? যখন এই জীবনে একাকিত্ব আসে, যখন পেরেশানি আসে, কষ্ট আসে, তখন যদি মনের মানুষকে স্মরণ করা যায়, যদি মনের মানুষকে স্মরণ করা যায় তাহলে অ্যাটলিস্ট সাথে সাথে কিছু সান্ত্বনা আসবেই। ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার একটা কিতাব আছে আল আদাবুল মুফরাদ, এই কিতাবের মধ্যে একটা বর্ণনা এনেছেন যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্যারালাইজড হলেন, এক পা বন্ধ হয়ে গেল, অনেক ট্রিটমেন্ট করা হলো কিন্তু কোনো ফায়দা হলো না। একজন কবিরাজ নিয়ে আসা হলো, এই কবিরাজ দেখে শুনে বললেন আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি আপনার সবচেয়ে প্রিয় মানুষ যিনি আপনার মনে, আপনার মনের মানুষের নাম একবার নেন। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া মুহাম্মদ বা ইয়া মুহাম্মদ বলে ডাক দিলেন, সাথে সাথে ওনার যে পা বন্ধ হয়েছিল সেই পা সচল হয়ে গেল। এইভাবে আমরা দেখব যে যখনই মনে কোনো অশান্তি আসে, কষ্ট আসে, এই সময় যদি মনের মানুষকে স্মরণ করা যায় বা সামনে যদি মনের মানুষকে স্মরণ করা হয় তাহলে মনে সান্ত্বনা আসে। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন জান্নাতে, যেখানে যে জান্নাতের পাতায় পাতায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাম মুবারক লেখা ছিল, যে জান্নাতের গেইটে গেইটে আল্লাহর হাবিবের নাম লেখা ছিল আল্লাহর নামের সাথে, যে জান্নাতের যত প্রাসাদ আছে সব প্রাসাদে আল্লাহর হাবিবের নাম ছিল, প্রতিটি গুরফা বা প্রতিটি রুমের দরজায় আল্লাহর হাবিবের নাম ছিল, প্রতিটি পাখির মাথায় আল্লাহর হাবিবের নাম ছিল, ফেরেশতাদের দুই চোখের মাঝখানে আল্লাহর হাবিবের নাম ছিল, হুরুল আইন হুর যারা আছেন তাদের বুকে আল্লাহর হাবিবের নাম ছিল আল্লাহর নামের সাথে সাথে। সুতরাং এমন একটি জগৎ থেকে তিনি যখন এসেছেন দুনিয়াতে, আসার পরে প্রথমত এমন জগৎ মিস করলাম, দ্বিতীয়ত আমার একজন আপন সাথীও মিস করলাম হাওয়া আলাইহিস সালামকে। এই সময় আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের মনের অশান্তিকে দূর করার জন্য, মনের কষ্টকে দূর করার জন্য, একাকিত্বকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিলকে পাঠিয়ে দিলেন, যাও জিব্রিল, যার যার নাম নিলে, যাকে যাকে স্মরণ করলে আমার আদমের মনের অশান্তি দূর হয়ে যায়, কষ্ট দূর হয়ে যায়, তার নাম নিয়ে আসো, তার নাম বলে আসো, তার সামনে জিকির করো। তখন জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আসেন, আল্লাহর নাম নেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুইটা নাম নেওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের মনের কষ্ট অশান্তি এবং একাকিত্ব দূর হয়ে গেল। আরেকটা কথা হতে পারে, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম জিব্রিলকে প্রশ্ন করতেছেন মান মুহাম্মদ, মুহাম্মদ কে, মুহাম্মদ কে? আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম কি জানেন না মুহাম্মদ কে? ইতিপূর্বে তো আমরা এই যে কয়েক পৃষ্ঠা আমরা পড়েছি, ইতিপূর্বে বেশ কিছু হাদিসে আমরা এই আলোচনা আমরা পেয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার হাবিবের পরিচয় দিয়েছেন আদমের কাছে।
আদম আলাইহিসসালামের নিজের ইলম হাসিল হয়েছে মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে প্রিয় সৃষ্টি। তিনি বললেন যে যেহেতু আপনার নামের সাথে আমি জিন্দা হওয়ার সাথে সাথে চোখ খুলেই প্রথম যা লেখা দেখলাম আপনার আরশে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখনই আমার এই ইলম হলো যে ইনি আপনার সবচেয়ে প্রিয়তম সৃষ্টি হবেন, নতুবা আপনার নামের সাথে তার নাম থাকতো না। তাইলে আদম আলাইহিসসালাম কেন প্রশ্ন করতেছেন জিব্রিলকে, মা মুহাম্মদ হে জিব্রিল মুহাম্মদকে? আদম আলাইহিসসালাম যেখানে নিজে জানেন, আবার মান মুহাম্মদ নাম নিলেন কেন? এর মধ্যে একটা হেকমত আছে, এই হেকমতটা হলো প্রিয়জনের কথা যত বেশি স্মরণ করা যায়। আদম তো জিব্রিল তো আজান দিয়া দিলেন, জিব্রিল তো আজান দিয়া দিলেন, আদম আলাইহিসসালামের আঙ্গুলিতে নূরে মুহাম্মদ আছে, আদম আলাইহিসসালাম আঙ্গুলের মাথায় চুমা দেন, সুতরাং ভালো করেই জানেন মুহাম্মদকে। কিন্তু প্রিয়জনের নাম যত বেশি নেওয়া যায়, দ্বিতীয়ত আরেকটা হলো প্রিয়জনের নাম আমার প্রিয়জন জেনে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়জন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, আমি এমন নাম নেব যে নাম নিলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হয়। এই কারণে দোয়ার মধ্যে আমরা আল্লাহকে ডাকি, দোয়াতে আমরা আল্লাহকে ডাকি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ডাকার বিধান দোয়াতে নাই। তবে বিশেষ বিশেষ সময় দোয়ার মধ্যে ডাকতেছি আল্লাহকে, কিন্তু এর মধ্যখানে আল্লাহর হাবিবকে ডাকার একটা বিধান আছে। এবং হাদিসটা হলো একজন আসেন, এক অন্ধ সাহাবী আসেন আল্লাহর হাবিবের দরবারে, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করুন যেন আমি চোখের দৃষ্টি ফিরে পাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন যদি এই দোয়াটা এই মুহূর্তে না করা হয় তাহলে তোমার হয়তো ভালো হবে। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ মেহরবানি করে দোয়া করে দিন, কারণ সাহাবীর মনে হলো যে সবাই আল্লাহর হাবিবকে দেখতে পায়, আমি তো দেখতে পারি না, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করে দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দেখেন বিষয়টা হলো সাহাবীর চোখে দৃষ্টি ফিরে আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে যাও নতুন করে ওযু করে আসো, মসজিদের কোন এক জায়গায় দুরাকাত নামাজ পড়ো এবং দুরাকাত নামাজ শেষে একটি দোয়া শিখাইয়া দিলেন, এই দোয়াটা পড়বা। এই হাদিসটা যিনি বর্ণনা করতেছেন ওসমান বিন হুনাইফ সহ আরেকজন যিনি বয়ান করতেছেন, তিনি বলতেছেন যে আমরা এই অন্ধ সাহাবি যখন আসলেন তখনও আমরা আল্লাহর হাবিবের মসজিদে বসা, আমরা কয়েকজন বসে আলাপ করতেছিলাম, অন্ধ সাহাবি আসলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে কথা বললেন, আল্লাহ রসুল তাকে ফেরত যেতে বললেন, ওযু করে আসো দুরাকাত নামাজ পড়ো, আমরা কিন্তু ঠিক ওই জায়গাতেই বসা ছিলাম, এখনো মুভ করি নাই। অন্ধ সাহাবি পেক করলেন, ওযু করে আসলেন, দুরাকাত নামাজ পড়লেন, আমরা এখনো সেই জায়গাতেই বসা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে দোয়া শিখিয়েছিলেন সাহাবি সেই দোয়া করলেন তো সেজদা দিয়ে উঠে সালাম ফিরিয়ে বসে বসে, কিন্তু বসার থেকে দাঁড়ালেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ সাহাবির চোখে দৃষ্টি ফিরে গেলেন। বলেন যে লোকটা এর আগের বার আল্লাহর হাবিবের দরবারে যখন আসলেন অন্ধ অন্ধ তালাশ করে করে খুঁজে খুঁজে আসলেন, এই লোকটা ইঁদুরে গাছ নামাজ পড়ে দাঁড়িয়ে এখন চোখে দেখে দেখে আসতে আসতে আল্লাহ হাবিবের দরবারে এসে হাজির হয়েছে। দোয়াটা কি ছিল? দোয়াটা ছিল আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বি মুহাম্মাদিন নাবিয়িকা নাবিয়ির রাহমা ইয়া মুহাম্মাদ, এটা আল্লাহর হাবিব শিখিয়ে দিয়েছেন, ইয়া মুহাম্মাদ ইন্নি আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বি ফি হাজাতি হাযিহি লিতুকদা আল্লাহুম্মা শাফিআহু ফিয়্যা। অর্থটা প্রথম বলেনি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা, হে আল্লাহ আমি আপনার কাছে সওয়াল করছি, ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা এবং আপনার মুখে আপনার মুখোমুখি হচ্ছি, বি মুহাম্মাদিন
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওসিলায় নবীকা নবীর রহমা, আপনার রহমতের নবী, আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে আমি আপনার দরবারে হাজির হয়েছি। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইন্নি আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বি ফি হাজাতি। হে মুহাম্মদ, আপনার ওসিলা নিয়া আমি আমার রবের কাছে, আমার মালিকের কাছে আমার হাজত পুরা হওয়ার জন্য সওয়াল করতেছি। প্রথম পাঠটা আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য করে একই দোয়া, দোয়ার প্রথম পাঠটা আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য করে, হে আল্লাহ আমি আপনার কাছে সওয়াল করছি, আমি আপনার দরবারে মুহাম্মদ আপনার নবী রহমতের নবীর ওসিলায় আমি আপনার দরবারে হাজির হয়েছি। এরপরে ইয়া মুহাম্মদ, আমি আপনার উসিলা নিয়ে আমার হাজত পুরা হওয়ার ব্যাপারে আমার রবের কাছে সওয়াল করছি। শেষটা আল্লাহুম্মা শাফিহু ফিয়্যা, হে আল্লাহ আমার ব্যাপারে তোমার হাবিবের শাফাআত তুমি কবুল করো। এই দোয়াটা অন্ধ সাহাবি, কোনো মলম না, কোনো অপারেশন না, কিছু না, অন্ধ সাহাবি ওযু করলেন, দুরাকাত নামাজ পড়লেন, এই দোয়াটা করে দাঁড়ালেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দৃষ্টি ফিরাইয়া দেন। তাইলে বোঝা গেল যে এমন বিপদ যখন হতে পারে যেটা একেবারে নিরাশ মানুষ দুনিয়াতে কার যুগে দৃষ্টি যদি চলে যায় তাহলে এটা আর ফিরে না, চোখে দৃষ্টি চলে গেলে এটা আর ফিরে আসে না। এমন নিরাশ কোনো মানুষ যদি হয় খালিস ভাবে দুরাকাত নামাজ পড়ে এই দোয়া পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ওসিলায় তাকেও দিতে পারেন। আর একটা প্রশ্ন এখানে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন নবীজির নাম ধরে ডাকা যাবে না, কোরআন শরীফে এটা বলেছেন আল্লাহর হাবিবের নাম ধরে ডাকা যাবে না, আমরা যেমন একে অন্যকে ডাকি এমন ভাবে ডাকা ঠিক না। আমরা একে অপরকে যেভাবে ডাকি এভাবে ডাকবো না, নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন সব নবী রাসূলকে নাম ধরে ডাক দিয়েছেন কোরআন শরীফে, কিন্তু আমাদেরকে আদব শিখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন একবারও তার হাবিবের নাম ধরে কোরআন শরীফে ডাকেন নাই, ইয়া মুহাম্মাদও বলেন নাই, ইয়া আহমাদও বলেন নাই। কত প্রিয়, কত সুন্দর মধুর ভাবে ডাক দিয়েছেন, ইয়াসিন, তহা, কাফা, ইয়া আইন সাদ, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহ রাব্বুল আলামিন কত প্রিয় প্রিয় খেতাবে আল্লাহর হাবিবকে ডাক দিয়েছেন কোরআন শরীফে, কিন্তু অন্যান্য নবী রাসূলকে যদিও বা নাম ধরে ডাক ডেকেছেন, আমাদেরকে আদব শিখিয়েছেন যে তোমাদের নবীকে তোমরা নাম ধরে ডাকবে না, কারণ এখানে আদবের খেলাফ হবে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদব শিক্ষা দিলেন নাম ধরে ডাক দিলে আদবের খেলাফ হবে, এই ঠিক এই জায়গায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে আমাদেরকে শিক্ষা দেন যে আমার নাম ধরে ডাক দিবে দোয়ার মধ্যে, ইয়া মুহাম্মাদ। এর কারণ হলো আমরা যখন একে অপরকে ডাকি এটা এক ডাক, আমরা আল্লাহ রাসূলের দরবারে যেয়ে বলবো না ইয়া মুহাম্মাদ, এটা বেয়াদবি, যেয়ে বলবো না ইয়া আহমদ, এটাও বেয়াদবি, আল্লাহ রাসূলকে বাবা ডাকবো না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, আদব শিক্ষা দিলেন। কিন্তু সাহাবীকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন এটা রাসূলকে ডাকার জন্য নয়, আল্লাহর দরবারে এই নামটাকে সুপারিশ হিসেবে পেশ করার জন্য। সাহাবী যে দোয়া করতেছেন দোয়ার মধ্যখানে ইয়া মুহাম্মাদু, এটা আল্লাহ রাসূলকে ডাকতেছেন না, এটা মূলত আল্লাহর হাবিবের শিক্ষা, আল্লাহর দরবারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে পেশ করতেছেন। যখন এটা বললেন ডাক তো দিলেন আল্লাহর হাবিবকেই, কিন্তু মূলত আল্লাহর হাবিবকে ডাকার উদ্দেশ্য না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করার সময় সাথে সাথে আল্লাহর হাবিবকেও বলে দেওয়া। এবং এই মাকামে যখন এমনভাবে বলা হয় তখন একটা বিশেষ মুহূর্ত এবং বিশেষ হাল হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই হালে তার হাবিবের নাম শোনার সাথে সাথে দয়া করেন তার বান্দাকে। এই কারণে আদম আলাইহিস সালাম জেনে শুনে প্রিয় নামটা যেন আবার স্মরণ করা হয়, প্রিয় নামটা যেন আবার স্মরণ করা হয়, মান মুহাম্মদ ইয়া জিবরিল, হে জিবরিল মুহাম্মদকে
জিব্রিল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালাম জবাব দিলেন, হুয়া আখিরু ওয়ালাদিকা মিনাল আম্বিয়া, মুহাম্মদ আপনার সন্তানের সর্বশেষ সন্তানদের মধ্যে, আপনার আওলাদের মধ্যে যারা নবী হবেন তাদের মধ্যে সর্বশেষ নবী। বাজার হযরত আলী রাদিয়াল্লাহু থেকে রওয়ায়াত করেন যে যখন আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজান শিক্ষা দেওয়ার ইচ্ছা করলেন, তখন জিব্রাইল আলাইহিসাল্লাম বোরাকে চড়ে আগমন করলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোরাকে সওয়ার করাতে চাইলে বোরাক ক্ষিপ্ত হয়ে চুটাচুটি করতে লাগলো। জিব্রাইল আলাইহিসাল্লাম বললেন, থেমে যা, আল্লাহর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি মনোনীত কোনো বান্দা তোর উপর কখনো সওয়ার হয়নি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওয়ার হয়ে গেলেন। যখন সেই পর্দা পর্যন্ত পৌঁছালেন যা আল্লাহ তাআলার মাঝখানে অন্তরায় ছিল, তখন এক ফেরেশতা আত্মপ্রকাশ করল। সে বলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পর্দার পিছন থেকে আওয়াজ এলো, আমার বান্দা ঠিকই বলেছে, আমি সুমহান। ফেরেশতা বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। পর্দার পিছন থেকে আওয়াজ এলো, আমার বান্দা ঠিকই বলেছে, আমি ছাড়া কোনো মাবুদ নাই। ফেরেশতা বলল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পর্দার পিছন থেকে আওয়াজ এলো, আমার বান্দা ঠিক বলেছে, আমি মুহাম্মদকে নবী করে প্রেরণ করেছি। ফেরেশতা বলল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার আওয়াজ এলো, আমার বান্দা ঠিক বলেছে, আমি ছাড়া কোনো মাবুদ নাই। এরপর ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে ইমামতির জন্য আগ্রে বাড়িয়ে দিল। তিনি সমগ্র আকাশবাসীর ইমাম হলেন। তাদের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম ও নূহ আলাইহিস সালামও ছিলেন। এভাবে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত নবমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দান করলেন। এই বর্ণনাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শ্বশুরের মিরাজ আমরা যতটুকু জানি একবারই হয়েছে, কিন্তু রুহানি মেয়ারাজ একবার না বহুবার হয়েছে। সশরীরে মেয়ারাজে গিয়েছেন একবারে, আর রুহানি মেয়ারাজ বহুবার হয়েছে। এই রয়তে খুব সম্ভব রুহানি কোনো মেয়ারাজের কথা বলা হচ্ছে। লাম্মা আরাদ আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে আজান শিক্ষা দিতে চাইলেন, জিব্রিল আমিন বুরাক নিয়ে আসলেন এবং বুরাকে আরোহণ করা কঠিন হলো। বুরাক মানতে চাইতে নিতে চাইতেছিল না, তখন জিব্রিল বললেন, তুমি শান্ত হয়ে যাও, তোমার উপরে যারা সওয়ার হতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর যত বান্দা আছেন তাদের মধ্যে আজকে যিনি সওয়ার হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ওনার মতো এত সম্মানী আর কেউ নাই। আল্লাহর হাবিব সওয়ার হলেন, হাত্তা ইনতাহা ইলাল হিজাব আল্লাযী ইয়ালির রহমান, বুরাকে সওয়ার হয়ে এমন পর্যায়ে বসলেন যে আল্লাহ আর আল্লাহর হাবিবের মধ্যখানে একটা পর্দা মাত্র বাকি আছে। ওখানে হিজাব আতরাফ হিজাব আগে আমরা পড়েছি, অনেকগুলি হিজাব পর্দা আছে, 70,000 পর্দা আছে। বলেন যে আর একটা মাত্র পর্দা বাকি ছিল, যে পর্দা আল্লাহ এবং তার হাবিবের মধ্যখানে ছিল। এমন অবস্থায় ওই পর্দার ভিতর থেকে এক ফেরেশতা বেরিয়ে আসেন এবং ফেরেশতা বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন। তখন পর্দার ভিতর থেকে আওয়াজ আসলো, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, আমি মহান। এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে পুরো আজানটা দেওয়া হলো কামত সহকারে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বললেন, আবারও সাদাকা আব্দি, লা ইলাহা ইল্লা আনা, আমার বান্দা সত্যিই বলেছে, আমি ছাড়া কোনো মাবুদ নাই। এবং এরপরে ফেরেশতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া